আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ রাব্বাকে বলে বাবা আপনাকে দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী বলেন যায়েদের পিতাকে আপনার কোনো বিনিময় দিতে হবে না টাকা পয়সা লাগবে না দিরহাম লাগবে না আমি আরো আমার যায়েদকে টাকা পয়সা দিয়া খুশি মনে বিদায় করে দেব তবে একটা শর্ত হলো যায়েদ যদি স্বইচ্ছায় যাইতে চায় জোরে কর না সুবহানাল্লাহ হযরত যায়েদের পিতা বলে যায়েদ চল বাড়ির মধ্যে কাঁদতে কাঁদতে তোর মা দুইটা চোখ হারায় ফেলছে তোর ভাই তোর বোন তোর জন্য কান্না করে চল একটা নজর তোকে দেখলে তোর মার কলিজা ঠান্ডা হবে তোর বোনের চোখ শীতল হবে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাটা ভালো করে শুনলেন যে নবী বলছেন হে যায়েদের পিতা আপনি তাকে জবরদস্ত করবেন না তাকে বলবেন যাওয়ার জন্য যদি স্বইচ্ছায় যাইতে চায় তাকে নিয়ে যাইবেন কোনো বাধা নাই যায়েদের পিতা জন্মদাতা পিতা যায়েদকে বলতেছেন যাওয়ার জন্য বুকে জড়ায় কপালে চুম্বন খায় সন্তান হারার ব্যথা বই লাগেছি বাবার মনে আনন্দ কত দিন আর রাত কেটে গেছে সন্তানকে একসাথে নিয়ে চলতে পারে না খাইতে পারে না হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় ভেবে চিন্তে বললেন আব্বা আমার মা আর বোনের সাথে দুনিয়ায় বেঁচে থাকলে দেখা হবে আর যদি বেঁচে না থাকি জীবনে যদি দুনিয়ার জিন্দেগিতে মা আর বোনের সাথে সাক্ষাৎ না হয় জান্নাতের ভিতরে ইমানের খাতিরে আল্লাহ সাক্ষাৎ করায় দিবে কোন সুবহানাল্লাহ আব্বা আমি আপনার সাথে বিশ্ব নবীকে ছেড়ে যাইতে পারবো না গো বাবা হযরত যায়েদের পিতা ঠাট্টা করে বললেন ও যায়েদ গোলামের জিন্দেগি তোমার এত পছন্দ হয়ে গেছে যে মুক্ত হওয়ার স্বাদ বুঝি তুমি ভুইলা গেছো হযরত যায়েদ আশ্চর্য হয়ে আব্বাকে বললেন আব্বা গোলামের স্বাদ কার গোলাম কে আমার মনি লাউলা কালামা খলাকতুল আফলাক ওয়াল আরদি যে নবীর ওসিলায় আল্লাহ কুল কায়নাত বানাইছি ওই নবীর গোলাম আমি আমার এই গোলামের মধ্যে যদি গোটা পৃথিবীর আজাদ কিন্তু সমস্ত মানুষ এনে দেওয়া হয় তথাপি আমার গোলামের স্বাদ তার চেয়ে বেশি হবে কোন সুবহানাল্লাহ হযরত যায়েদ আব্বা বলে যায়েদ চল আমার যত সম্পদ আছে সব তার নামে লিখে দেব কিন্তু যায়েদ বিশ্ব নবীকে ছেড়ে যায় নাই বলেন বংশের কোনো সম্পর্ক নাই রক্তের কোনো সম্পর্ক নাই একমাত্র রাসূলকে মহব্বত করার কারণে নিজের মা নিজের বাবা নিজের বোন নিজের সম্পত্তি সব কিছুর চেয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বেশি মহব্বত করে ঠকছে না জিতে গেছে আমার ভাইয়েরা রাসূলকে মহব্বত করব রাসূলকে ভালোবাসব আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে নবীর সাথে মক্কা ছেড়ে মদিনায় চলে যায় আল্লাহর নবী বলেন হিজরত করে আসলাম নিজের বাসস্থানের আগে একটা মসজিদ বানাতে হবে ইবাদতখানা জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন মদিনাতে জায়গা কেনার জন্য কে দান করবে নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম নবীর হাতে তুলে দিলেন আল্লাহর নবী বর্তমানে যে মসজিদে নববী আছে এই জায়গাটা আবু বকরের টাকা দিয়ে কিনছে সুবহানাল্লাহ কইতেন না আর একটু জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর মেহনত
সাহাবায়ে কেরামদের মেহনত দিন দিন চলতেছে মদিনাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে মসজিদে নববীর মধ্যে মুসলমানের আর জায়গা হয় না আল্লাহর পয়গম্বর বলেন মসজিদের জায়গা বৃদ্ধি করা দরকার কে আছো এই মসজিদে নববীর সামনে যে জমিন আছে এই জমিনটা আল্লাহর ঘর মসজিদে দান করে দিবি এই জমিনটা কার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন বৃদ্ধ মুসলমান দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনটা আমার তবে এই জমিনটাই আমার সম্বল এই জমিনের আয় উপার্জন দিয়ে আমি চলি আমার সংসার চালাই আল্লাহর নবী বলেন জমিনটা মসজিদের জন্য দান করে দাও ওই সাহাবী বলেন না আমি দান করতে পারবো না আল্লাহর পয়গম্বর বলে তাহলে বিক্রি করে দাও বলে হ্যাঁ বিক্রি করব মূল্য কত জীবনের শেষ সম্বলটা বিক্রি করে দিবি কেন কম চাইবি উচিত মূল্যের চেয়ে দশ গুণ বেশি দাম চাইলেন আল্লাহর নবী বলেন কে আছো এই মূল্য দিয়া এই জমিনটা কিনে মসজিদে নববীর মধ্যে দান করে দিবি ঘটনাক্রমে নবীর সাহাবি হযরতে উসমান ওই দিন মসজিদে নববী ছিলেন না উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে ওই পরিমাণ টাকা কারো কাছে নাই সবাই চেহারা মলিন হয়ে গেছে আল্লাহর নবী ঘোষণা দিলেন এই জমিনটা যে ক্রয় করে আল্লাহর ঘর মসজিদে দান করে দিবি আমি নবী বললাম আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবে আমার ভাইয়েরা দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আল্লাহকে মহাব্বত করি রাসূলকে মহাব্বত করি শুধুমাত্র জবানের দ্বারা বললে হবে না কর্মের দ্বারাও তা প্রমাণ করতে হবে এরে টঙ্গী এলাকার যুবক আল্লাহর নবীকে যদি ভালোবাসো আল্লাহ তাআলা বলেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আনে ওয়ালা উম্মত মুহাম্মদের কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহ এবং আপনি রাসূলের প্রতি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হবে তারা যেন এই কথা জানি তারা যেন এই কথা শুনে তারা যেন এই কথার উপর বিশ্বাস রেখে আমল করে আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনী তারা যেন আপনি রাসূলকে ইত্তেবা করে ইত্তেবা অর্থ হলো অনুসরণ করা অনুকরণ করা যেমনি ভাবে থানার ওসিকে সাধারণ কনস্টেবল যারা আছে যেইভাবে ওসির নির্দেশ পালন করে যা বলে তাই মানে যা নিষেধ করে তাই শুনে কথা বলেন ঠিক কিনা রাসূলকে ইত্তেবা করতে হবে রাসূলের ফেল রাসূলের কওল আপনার আমার নবীর কর্ম আর কথা সমস্ত উম্মত মুহাম্মাদের জন্য হলো সুন্নাহ যারা এই সুন্নত মেনে চলবে সুন্নতকে অনুসরণ করবে ফাত্তাবিউনি আপনার আমার রাসূলকে যারা মহাব্বত করবে ইত্তেবা করবে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো কোন সুবহানাল্লাহ আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে আপনারা কি সকলের মনোযোগ আছে কিছু ভাই এখানে বসে পিছনে তাকায় আছে ব্যাপার কি ভালো না লাগলে এখান থেকে উঠে যান আমাদের প্রধান মেহমান আসলে তখন মনোযোগের সাথে বয়ান শুনবে আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালের আমার মা দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করো হে মুমিন
আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসে মহব্বত করে তাহলে ওই বান্দার কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই কথা বলেন ঠিক কি না দুনিয়ার চেয়ারম্যান ভালোবাসলে মন প্রফুল্ল হয়ে যায় দুনিয়ার মেয়র ভালোবাসলে তার সাথে লাগে কি আর যদি সরাসরি এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক হয়ে যায় ওই বান্দা সমাজের কাউকে কেয়ার করে না কথা কোন ঠিক কি না আর যদি আপনার ফোনটা বঙ্গভবনে বসে আমাদের সরকার মহোদয় যদি মাননীয় প্রধানমন্ত্রী রিসিভ করে তাহলে তো কোনো কথাই নেই কি কোন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন কথাটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই আমার আল্লাহ যত বড় আল্লাহর ভালোবাসা তত বড় হে যুবক فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা রাসূলকে ইত্তেবা করলে رسول کے محبت کر لے رسول کے بھلو باس لے محان اللہ تعالی بھلو باس بھی اللہ بولے شدو تائنوں امی امار بندہ کے بھلو بیشی تار زیبونر شمس تو گناہ کھلی ماف کر دے جبک بھائیڑا بیدو بابڑا پردار انترالی رمار ما اللہ تعالی بولے تمہ کے بھلو باس بو تمہ کے معاف کر دے بو আয়াতের শেষ দিকে বলে আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ হলাম ক্ষমাশীল ও দয়ালু আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল গুণ হওয়ার কারণে বান্দাকে ক্ষমা করে দেব আর রহমান নামের দয়া দিয়া আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দেব ওই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না এই কথা বলা না তো সবাই জান্নাতে যাইতে চান রাসূলের সুন্নাত মাইনা না না মাইনা আরে মুসলমান আজকে মুসলমানের সমাজে মুসলমানের যুবকদের দিকে যদি দৃষ্টি দিয়ে দেখা হয় আর্জেন্টিনার পোশাকের প্রতি বান্দার অনেক আকর্ষণ নেইমারের পোশাকের প্রতি বান্দার বড় আকর্ষণ এত আশিক হয়েছে এত অনুসরণ আর অনুকরণ যুবকদের মধ্যে চলে আসছে যে বিশ্ব ফুটবল যখন চলে আসে জাস্ত্রি লাগায় ব্রাজিলের পতাকার কালারের ব্রাজিলের খেলোয়াড় যেই পোশাক পরে বাংলাদেশের যুবকও তাই পরে কথা কোন ঠিক কিনা তার পছন্দের খেলোয়াড় নেইমার যেই কাটিং এর চুল কাটে যুবকটাও ওই কাটিং এর চুল কাটে কি কথা বলেন ঠিক কিনা এরা যুবক আল্লাহর গোলাম দুনিয়ার একজন বেঈমানকে তুমি মহব্বত করে তোমার জীবনটা পরিবর্তন করে পোশাকটাও পরিবর্তন করে দিলা যে মায়ার নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না ওই নবীর জন্য কি বান্দা তোমার একটু মায়া লাগে না যে নবী 13টি বছর মক্কাতে উম্মতের জন্য কত মার খেয়েছেন রক্ত জড়াইছেন দান দান শহীদ করেছেন যেই নবী এখনো পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য কান্না করে আমার ভাইয়েরা আমরা রাসূলকে ভালোবাসি কথাটা মুখের দ্বারা বললে হবে না কর্মের দ্বারা প্রমাণ করতে হবে রাসূলের সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃত আশিক রাসূল প্রকৃত ইত্তেবায়ে রাসূল এই জন্য মহান আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানায়া দেয় রাদিয়াল্লাহু আনহুম ও রাদওয়ান আমি আমার নবীর সাহাবী কেরামদের প্রতি রাজি তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট জুরকন সুবহানাল্লাহ এরে যুবক ভাইও বৃদ্ধ বাবা ওগো পর্দার অন্তরালে আমার মা সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসেন আল্লাহ তাআলা ভালোবাসার মাপকাঠি কেমন ভালোবাসতে হবে কোরআনে সূরাতুত তাওবার মধ্যে জানায়া দেয় উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম
وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله تعالى بولن رسول هي امر حبيب পয়গম্বর আপনি বলেন আপনার উম্মতদেরকে তারা যেন তাদের বাবা তারা যেন তাদের সন্তান তারা যেন তাদের ভাই তাদের স্ত্রী তাদের স্বজন তারা যে দুনিয়ার মধ্যে ব্যবসা করে লাভ লসের ব্যবসা তারা যে দুনিয়ার মধ্যে বাড়ি বানাইছে অট্টালিকা বানাইছে টঙ্গী পৌরসভার মধ্যে যে বড় বড় বিল্ডিং বানাইছে সব কিছুর চেয়ে যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ করাকে বেশি মহব্বত না করে আল্লাহ তাআলা বলেন তারা যেন আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করে আমার ভাইরা আল্লাহ তাআলার কথা অমান্যকারীদেরকে রব্বে করিম পথ প্রদর্শন করেন না তাহলে আমরা সবাই আল্লাহর কথা মানব কি মানব না হ্যাঁ শুধুমাত্র আজকের মাহফিলে বইসেই মানবেন নাকি সারা জীবন সারা জীবন যারা আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসে এরা কোনদিন ফিলিস্তিনের মুসলমানের মজলুম মুসলমানের বিরুদ্ধে জিহাদের বিরুদ্ধে কথা বলতে পারে না কথা বলেন ঠিক কি না আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মুসলিম দেশে বসে মুসলমান দাবি করে মজলুম মুসলমান বিগত 50 বছর পর্যন্ত বোমার হামলা আর গুলির আঘাতে যে সমস্ত অসহায় আমার ফিলিস্তিনি মুসলমানরা বাইতুল আকসাতে নামাজ পড়তে যায়নি কত যুবক মসজিদে যাওয়ার পথে শহীদ হয়েছে কত মা তার গর্ভে সন্তান রেখে দুনিয়াতে শহীদ হয়েছে কথা বলেন ঠিক কি না পৃথিবীর কোন মানব অধিকার কথা বলে নাই জাতীয় সংঘ থেকে শান্তির বার্তা দেওয়া হয় নাই যেই মাত্র মুসলমান মজলুমরা নিজের আত্মরক্ষার জন্য ইসরায়েলের উপর হামলা করেছে আজ গোটা পৃথিবীর মানুষের চোখ স্পষ্ট হয়ে গিয়েছে চিন্তা চেতনা পরিষ্কার হয়ে গিয়েছে সমস্ত বেঈমানরা সমস্ত কাফেররা সমস্ত ইহুদি খ্রিস্টানরা ইসরায়েলের পক্ষপাতিত্ব করছে কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমার আমরা মজলুম মুসলমানদের সাথে আমাদের সমর্থন আছে আমাদের সাহায্য অস্ত্র দিয়ে আমরা সাহায্য করতে পারবো না এমনি বাংলাদেশের টুপিওয়ালাদেরকে অনেকে জঙ্গি হয়ে গেল আল্লাহর নামের শপথ করে বলি বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে তন্ন তন্ন করে মাদ্রাসার মধ্যে গোয়েন্দা সংস্থারা ভালো করে তালাশ করছে কোথাও কোনোদিন বোম বানানোর অস্ত্র হ্যাঁ বিভিন্ন রাইফেল বোমা কোথাও বানানোর প্রশিক্ষণ মাদারিসে কওমিয়ায় দেওয়া হয় না কথা বলেন ঠিক কি না আমাদেরকে জঙ্গিবিলা গালি দেয় আমার ভাইয়েরা
আমরা অস্ত্র দিয়ে সহযোগিতা না করতে পারি মজলুম মুসলমানের জন্য দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের অস্ত্র জেনে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমিন আমার ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম তাহলে আল্লাহ তাআলা maaf করে দিলেন কেমন ভালোবাসতে হবে যে তোমার আব্বার চেয়ে বেশি ভাইয়ের চেয়ে বেশি সন্তানের চেয়ে বেশি আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো আপনারা নবীর পালক পুত্রের নাম শুনেন নাই কেমন ভালোবাসছে আল্লাহর রাসূলকে কেন কেমন মহব্বত করেছেন যদি একটু আপনাদের সামনে দৃষ্টান্ত দে রাসূলের হাদিসটা আপনাদের সামনে তুলে ধরে খারাপ লাগবে জিন্দা কাহিনী শুনলে ঈমান বাড়ে সাহাবায়ে কেরামদের কর্ম দেখলে মুমিনের ঈমানের জুস বেড়ে যায় আমলের স্বাদ প্রত্যেকের অন্তরে জাহির হয় কথা বলেন ঠিক কিনা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে নিজের ঘর থেকে অপহরণ হয়ে গেলেন গুম হয়ে গেছে মক্কার বাজারে শিশু বাচ্চা বিক্রি হয়তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি ঘটনাক্রমে আপনার আমার ঘর নবীর ঘরে হযরত যায়েদ চলে আসছে জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার প্রত্যেকটা বাবা মা সন্তানের প্রতি মায়া আর দরদ কম না বেশি যায়েদের বাবা আব্বা যায়েদের পিতা সন্তান হারানোর ব্যথায় ব্যথিত হয় তন্ন তন্ন করে গোটা আরবের মধ্যে নিজের সন্তানকে তালাশ করলেন খুঁজে পাইলেন না সর্বশেষ তিনি জানতে পারলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবতে আছে খাদিজার সূরা স্পর্শে আছে যখন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন যায়েদের জন্মদাতা পিতা পয়গম্বরকে বলে ও পয়গম্বর সন্তান হারান ব্যথায় আমি আব্বা এত কান্নাই না কাঁদছি যে আমি মরি মরি অবস্থায় মনে হয় আর বেশি দিন বাঁচব না বাড়ির মধ্যে যায়েদের মা কাঁদতে কাঁদতে তার দুইটা চক্ষু হারায় অন্ধ হয়ে গেছে তার ভন্টা প্রতিদিন ঘরের দরজার মধ্যে ভাইয়ের জন্য কান্না করে আপনি যত মূল্য দিয়া আমার সন্তান যায়েদকে আপনি কই করে আনছেন মক্কার বাজার থেকে ওগো নবী বলুন আমি তার চেয়ে ডাবল মূল্য দিয়া আমি আমার সন্তানটা ফিরে নিতে চাই যখন সুবহানাল্লাহ আপনার আমার পয়গম্বর যায়েদকে বেচা কিনা করার জন্য তো কই কোনে নাই রাসূল আসছেন দুনিয়ার মধ্যে সম্পর্ক ছিন্ন যাদের মধ্যে রয়েছে সেই ছিন্ন সম্পর্ক জোড়া লাগানোর জন্য কথা বলেন ঠিক কিনা যায়েদের পিতাকে বললেন শান্ত হন আপনি পেরেশান হয়েন না আমি তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে প্রেরণ করেছেন মানব জাতির জন্য রহমত হিসাবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন গোটা মানব জাতির জন্য রহমত মুমিনের জন্য রহমত কাফেরের জন্য কথা কন না কা নবী শুধুমাত্র মুসলমানের জন্য না গোটা মাখলুকের জন্য নবী রহমত গোটা মানবের জন্য নবী রহমত গোটা কাফের বেঈমানের জন্য নবী রহমত কেমন রহমত নবীর ভয়ে মক্কা থেকে বৃদ্ধ মহিলা পলায়ন করে মাথার মধ্যে কাটি নিয়ে আপনারা আমার পয়গম্বরের সামনে দিয়া বৃদ্ধ মহিলা মাতার মধ্যে গাঁটি নিয়ে রওনা হইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে মক্কায় থাকবে না নবীর অন্তরে কত দয়া কত মায়া মহিলার মাতার মধ্যে গাঁটি দেখিয়া নবীর অন্তরে মায়া জন্মাইছে
গিয়া বলেন মা আপনি দুর্বল হওয়া সত্ত্বে মাথার মধ্যে এত বড় গাঁঠি নিয়ে কোথায় যান বলে আমি ওই পাশের এলাকায় চলে যাব মক্কায় থাকব না নবী আর কোনো প্রশ্ন করলেন না বলেন মা আপনার যেহেতু কষ্ট হচ্ছে আপনার মাথার গাঁঠি আমার মাথায় উঠাইয়া দেন কন্যা সুবহানাল্লাহ এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা অগো পর্দার অন্তরালের আমার মা নবী মাথার মধ্যে গাঁঠি নিয়া বৃদ্ধ মহিলাকে পাশের এলাকায় যখন পৌঁছাইয়া দেয় এবার মহিলা নরম সুরে বলতেছেন যুবক তোমার চেহারা এত সুন্দর আপনার আমার নবীর চেহারা এত সুন্দর যে নবীর চেহারা দেখো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি নবীর সাহাবী হযরত আবু রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেররা নবীর কাছে পাঠাইছে সন্ধি করার জন্য আলোচনা করার জন্য নবীর বরকতি চেহারা দেখে হযরত রাফে বলে ওরে দুনিয়ার মানুষ কে জানি আমার নবীর চেহারা দেখার পর আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিছে আমি সাথে সাথে নবীকে দেইখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছি মহিলা এবার বলতেছেন যুবক তোমার নাম আপনার আমার নবী বলে আমি হলাম মুহাম্মদ যুরকন্না সুবহানাল্লাহ মহিলা বড় আশ্চর্য হয়ে গেছি যে মক্কার মুহাম্মদের ভয়ে আমি আমার জন্মস্থান আমার এলাকা ছেড়ে পলায়ন করি যে মানুষটার আতঙ্কে আমি ভীত হয়ে গেছি ওই মানুষটা আমার কষ্ট হালকা কইরা দিছে ওই মানুষটা আমার প্রতি এত ইহসান করেছে এই মানুষটা কোনোদিন মিথ্যা বলতে পারে না কোনো মানুষকে ক্ষতি করতে পারে না সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কোন সুবহানাল্লাহ এমন মায়ার নবী পেয়ে আপনারা সবাই খুশি না বেজার আলহামদুলিল্লাহ বলেন না আমাদের কপাল ভালো না খারাপ হ্যাঁ আর এমন একজন ভালো নবী পায় আমাদের কপাল ভালো না খারাপ আজকে যুবক ভালো বউ পাইলে প্রশংসা করে আহ বন্ধুরে বলিস না আল্লাহ যে মিলাইয়া দিছে কি হোর আমি ঘুমাইলে আরেকজনের সাথে সেটিং করে মোবাইল কথা কয় না কা বউর প্রশংসা করে কপাল নাকি ভালো আমরা আমাদের নবীকে পেয়ে অনেক খুশি আমাদের কপাল অনেক ভালো যেই রাসূলের সুপারিশে আমরা জান্নাত পাবো কন্যা সুবহানাল্লাহ আমার মতো এমন সুখী কে আছে এই ধরাতে আমি হলাম বিশ্ব নবীর উম্মত আমার মতো এমন কপাল কান আছে এই জগতে আমি হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত ঠিক কি না একটু গান না নবীর প্রেম জাগবে অন্তরে আমার মতো এমন কপাল কার আছে এই জগতে আমি হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত আমার মতো এমন কপাল কার আছে এই জগতে আমি হলাম বিশ্ব নবীর উম্মত আমার মতো এমন সুখী কে আছে এই ধরাতে আমি হলাম বিশ্ব নবীর উম্মত যাহার উম্মত হওয়ার জন্য দোয়া করেন নবীরা বিনা দোয়ায় তাহার উম্মত হতে পেরেছি আমরা ঠিক কিনা যাহার উম্মত হওয়ার জন্য দোয়া করেন নবীরা বিনা দোয়ায় তাহার উম্মত হতে পেরেছি আমরা জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো করে তাকে মোহাব্বত আমি হলাম বিশ্ব নবীর উম্মত আমার মতো এমন সুখী কে আছে এই ধরাতে আমি হলাম বিশ্ব নবীর উম্মত সবাই একটু বলেন আমার সাথে আমার মতো এমন কপাল কার আছে এই জগতে
আমি হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? হাশরের ময়দানেতে সবাই বলবে ইয়া নফসি, নবী কাঁদবেন মোদের জন্য বলে বলে উম্মতি। হাশরের ময়দানেতে সবাই বলবে ইয়া নফসি, নবী কাঁদবেন মোদের জন্য বলে বলে উম্মতি। এমন মায়ার নবী পে, এমন মায়ার নবী পে, ধন্য হলো আখেরাত, আমি হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। ঠিক না? আমার মতো এমন সুখী কে আছে এই ধরাতে, আমি হলাম বিশ্ব নবীর উম্মত। আজকে ফাইটটা যায় ফাইটটা যায় গান রে, কথা কোন ঠিক না? এরে যুবক ভাই জিলার কানটা লাগা, কথাগুলো শ্রবণ করো। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ তার আব্বাকে বলে, বাবা আপনাকে দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বিশ্বনবী বলেন, যায়েদের পিতাকে আপনার কোনো বিনিময় দিতে হবে না, টাকা পয়সা লাগবে না, দিরহাম লাগবে না, আমি আরো আমার যায়েদকে টাকা পয়সা দিয়ে খুশি মনে বিদায় করে দেব। তবে একটা শর্ত হলো, যায়েদ যদি স্বইচ্ছায় যাইতে চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত যায়েদের পিতা বলে, যায়েদ চল, বাড়ির মধ্যে কাঁদতে কাঁদতে তোর মা দুইটা চোখ হারায় ফেলছে, তোর ভাই তোর বোন তোর জন্য কান্না করে, চল একটা নজর তোকে দেখলে তোর মার কলিজা ঠান্ডা হবে, তোর বোনের চোখ শীতল হবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাটা ভালো করে শুনলেন, যে নবী বলছেন, হে যায়েদের পিতা, আপনি তাকে জবরদস্ত করবেন না, তাকে বলবেন যাওয়ার জন্য যদি স্বইচ্ছায় যাইতে চায় তাকে নিয়ে যাইবেন, কোনো বাধা নাই। যায়েদের পিতা জন্মদাতা পিতা যায়েদকে বলতেছেন যাওয়ার জন্যে, বুকে জড়ায় কপালে চুম্বন খায়, সন্তান হারার ব্যথা বই লাগেছি, বাবার মনে আনন্দ, কত দিন আর রাত কেটে গেছে সন্তানকে একসাথে নিয়ে চলতে পারে না, খাইতে পারে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় ভেবে চিন্তে বললেন, আব্বা আমার মা আর বোনের সাথে দুনিয়ায় বেঁচে থাকলে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি জীবনে যদি দুনিয়ার জিন্দগিতে মা আর বোনের সাথে সাক্ষাৎ না হয়, জান্নাতের ভিতরে ইমানের খাতিরে আল্লাহ সাক্ষাৎ করায় দিবে কোন, সুবহানাল্লাহ। আব্বা আমি আপনার সাথে বিশ্ব নবীকে ছেড়ে যাইতে পারবো না গো বাবা। হযরত যায়েদের পিতা ঠাট্টা করে বললেন, ও যায়েদ, গোলামের জিন্দগি তোমার এত পছন্দ হয়ে গেছি যে মুক্ত হওয়ার স্বাদ বুঝি তুমি ভুইলা গেছ। হযরত যায়েদ আশ্চর্য হয়ে আব্বাকে বললেন, আব্বা গোলামের স্বাদ কার গুলাম কে আমার মনি, লাউলা কালামা খলাকতুল আফলাক ওয়াল আরদি, যে নবীর ওসিলায় আল্লাহ কুল কায়নাত বানাইছি, ওই নবীর গুলাম আমি, আমার এই গুলামের মধ্যে যদি গোটা পৃথিবীর আজাদ কিন্তু সমস্ত মানুষ এনে দেওয়া হয়, তথাপি আমার গোলামের স্বাদ তার চেয়ে বেশি হবে কোন, সুবহানাল্লাহ। হযরত যায়েদের আব্বা বলে, যায়েদ চল, আমার যত সম্পদ আছে সব তার নামে লিখে দেব। কিন্তু যায়েদ বিশ্ব নবীকে ছেড়ে যায় নাই, বলেন বংশের কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, একমাত্র রাসূলকে মহব্বত করার কারণে নিজের মা নিজের বাবা
নিজের বোন নিজের সম্পত্তি সব কিছুর চেয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বেশি মহব্বত করে ঠকছে না জিতে গেছে আমার ভাইয়েরা রাসূলকে মহব্বত করব রাসূলকে ভালোবাসব আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর رضي الله تعالى عنه هجرت করে নবীর সাথে মক্কা ছেড়ে মদিনায় চলে যায় আল্লাহর নবী বলেন হিজরত করে আসলাম নিজের বাসস্থানের আগে একটা মসজিদ বানাতে হবে ইবাদতখানা জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন মদিনাতে জায়গা কেনার জন্য কে দান করবে নবীর সাহাবী حضرت صدیق اکبر رضی اللہ تعالی عنہ دوش درہام نبیر حت تول دیلن اللہ نبی برطمان جی مسجد نبی آسی ای جائی گٹا اب بکوڑے ٹاکا دیا کنس سبحان اللہ کوئی تن ارٹو زرکن سبحان اللہ اللہ نبی محنت صحابہ کرم در محنت দিন দিন চলতেছে মদিনাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে মসজিদে নববীর মধ্যে মুসলমানের আর জায়গা হয় না আল্লাহর পয়গম্বর বলেন মসজিদের জায়গা বৃদ্ধি করা দরকার কে আছো এই মসজিদে নববীর সামনে যে জমিন আছে এই জমিনটা আল্লাহর ঘর মসজিদে দান করে দিবি এই জমিনটা কার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন বৃদ্ধ মুসলমান দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনটা আমার তবে এই জমিনটাই আমার সম্বল এই জমিনের আয় উপার্জন দিয়ে আমি চলি আমার সংসার চালাই আল্লাহর নবী বলেন জমিনটা মসজিদের জন্য দান করে দাও ওই সাহাবী বলেন না আমি দান করতে পারবো না আল্লাহর পয়গম্বর বলে তাহলে বিক্রি করে দাও বলে হ্যাঁ বিক্রি করব মূল্য কত জীবনের শেষ সম্বলটা বিক্রি করে দিবি কেন কম চাইবি উচিত মূল্যের চেয়ে 10 গুণ বেশি দাম চাইলেন আল্লাহর নবী বলেন কে আছো এই মূল্য দিয়া এই জমিনটা কিনে মসজিদে নববীর মধ্যে দান করে দিবি ঘটনাক্রমে নবীর সাহাবী হযরত উসমান ওই দিন মসজিদে নববী ছিলেন না উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে ওই পরিমাণ টাকা কারো কাছে নাই সবাই চেহারা মলিন হয়ে গেছে আল্লাহর নবী ঘোষণা দিলেন এই জমিনটা যে ক্রয় করে আল্লাহর ঘর মসজিদে দান করে দিবি আমি নবী বললাম আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবে আমার ভাইয়েরা দিলের কান্টা লাগায় কথাগুলো শ্রবণ করেন ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ওগো পর্দার অন্তরালে আমার মা আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিলেন এই জায়গা যার অর্থ দিয়ে ক্রয় করবে যে মসজিদের জন্য দান করে দিবি আল্লাহর পয়গম্বর বলে আমি নবী বললাম ওই সাহাবীকে আল্লাহ জান্নাত দান করবে জোরে কন্না সুবহানাল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেশান হয়ে জায়গার মালিকের দরজায় চলে গেলেন রাতের গভীরে গিয়া বলেন তুমি নাকি জায়গা বিক্রি করবা দাম নাকি বেশি চাও হযরত উসমানকে দেখিয়া আগে চাইছিল 10 গুণ বেশি এখন উচিত মূল্য দেইগা 100 গুণ বেশি মনে করছে হগলবালা তো বেচেছিলাম একটু লাভ করেই বেছে সুবহানাল্লাহ কইতেন না উসমান বলে যতই মূল্য চাও আল্লাহর নবী বলছি এই জায়গা কয় করে মসজিদে দান করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কন্যা সুবহানাল্লাহ হযরত উসমান বলে টাকা যা চাও তাই দেওয়া হবে রাত্রের মধ্যে এই জায়গা দলিল করে কাগজ বোঝা দিতে হবে বলে হ্যাঁ দিব কথা অনুযায়ী টাকা দিয়ে দিলেন দলিল নিয়া মসজিদে নববীর দেখে রওনা হয়ে গেছে আপনার আমার পয়গম্বর ইমামতের মসল্লায় দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করতেছি নবী যখন ডানে বামে সালাম ফেরায় নামাজ শেষ করলেন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিলেন
তাসবিহ তাহলিল আদায় করে দোয়া করলেন মসজিদে নববী থেকে বাহির হয়ে যাবেন এমন সময় হাতের মধ্যে দলিল নিয়ে হযরত উসমান নবীর কানে কানে কয় পয়গম্বর আপনি যে গতকাল ওয়াদা করেছিলেন ওয়াদা ঠিক আছে কিনা কোন সুবহানাল্লাহ আপনার আমার পয়গম্বর বলে উসমান আমি বিশ্বনবী বলতেছি এই জায়গা ক্রয় করে যে মসজিদের জন্য দান করে দিবি পরকালে আল্লাহ তাকে জান্নাত দিবি আপনারা বুঝছেন তো কথা এই যে জান্নাতটা দিবি উসমান পাবে এটা বাকি না নগদ এই না নগদ কিনে জান্নাত কি দুনিয়ায় পাওয়া যায় না মরার পরে পাইবো না এটা বাকি বুঝেন না মনে হয় কথা তবে পাইবে যখন আল্লাহর নবীর জবান থেকে উসমানকে বাণী শুনে দেয় আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইল পাঠায় নবীকে জানায়া দেয় ওগো নবীজি উসমানকে জানায়া দেন আমি আল্লাহ জান্নাত তো দিব তবে এই জায়গাটাকে দুনিয়ার মধ্যে জান্নাত বানায়া দিছি কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহর রাসূল বলেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ মসজিদে নববীর পাশে একটা জায়গা আছে যে জায়গাটা লাল গোলাপ দিয়ে ঢাকা রাখছি ওই জায়গাটা জান্নাতের অংশ জোরে কন্না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এটাকে রিয়াজুল জান্নাহ বলে এটা কোথায় মক্কায় না বাইতুল আকসাই না যে জায়গায় হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ওই নবীর পাশে রিয়াজুল জান্নাহ জোরে কন্না সুবহানাল্লাহ কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর যেথায় আছেন দয়াল নবী কাদেন উম্মতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি যেথায় আছেন দয়াল নবী কাদেন উম্মতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি রিয়াজুল জান্নাহ আছে মদিনার ভিতর ঠিক কিনা রিয়াজুল জান্নাহ আছে মদিনার ভিতর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর একটু বলেন না কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় যেথায় আছেন মা ফাতেমা আছেন উসমান আরো আছে দয়াল নবীর আদরের সন্তান জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর আল্লাহু আকবার জোরে বলেন সে মদিনা যাইতে মন চায় কি চায় না ও মুসলমান মদিনা হলো আমাদের স্বপ্ন মদিনা হলো আমাদের আকাঙ্ক্ষা মদিনা হলো আমাদের তামান্না যেই নবীর সুপারিশ না পাইলে জান্নাতে যাওয়া যাবে না ওই নবীর আশেক হয়া ওই নবীর প্রেমিক হয়া কবরে যাইতে হবে কথা বলেন ঠিক কি না আমলের উপর ভরসা করি না জান্নাতে যাওয়া যাবে না অর্থের উপর ভরসা করি না জান্নাতে যাওয়া যাবে না একমাত্র নবীর প্রেম আর ভালোবাসা যদি অন্তরে লালন করা যায় মহাব্বত যদি অন্তরে রাখা যায় মহাব্বতের কারণে যদি দুনিয়ার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন যদি আল্লাহর রাসূলের প্রেম আর ভালোবাসার মাধ্যমের দ্বারা হয় আল্লাহর কসম ওই নবী আপনাকে না নিয়া জান্নাতে যাবে না কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা
দুনিয়ার মধ্যে মানুষ মসজিদ বানাইতে অনেক আগ্রহী মানুষ মসজিদের জায়গা দিতে রাজি হয় মসজিদ বানাইতে টাকা দেয় মসজিদ বানাইতে মানুষ সময় দেয় মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য মানুষ মেহনত করে কিন্তু তার বিপরীত যদি আপনারা দৃষ্টি করেন মাদ্রাসা মক্তব আর দ্বীনি প্রতিষ্ঠান বানানোর জন্য মানুষের আগ্রহ খুব কম কথা কোন ঠিক কি না কথা কি রাগ করতেছেন এই কি রে ছাড়াইলা দিলি আমার জীবনে এই কয়েকদিন আগে এই চলতি মাসের 3 তারিখে চাঁদপুর এক জায়গায় গেছি মাহফিলে এক মসজিদের বারান্দা থেকে আরেক মসজিদ দেখা যায় পারিবারিক মসজিদ কি মসজিদ আছে না নাই বুজাবারের মসজিদ খাবারের মসজিদ চৌধুরীবাড়ির মসজিদ এমক নেতার মসজিদ আহলে হাদিস মসজিদ আছে না নাই বাঙালি মসজিদ বানায় নামাজ ফরক আর না কথা কোন ঠিক না কেমন যে মুসল্লি আর কেমন নামাজ যে পড়ে জুমার দিন দেখলে তো মাশাআল্লাহ ফোড়া মসজিদ আল্লাহু আকবার ইমাম সাহেব সালাম ফিরা দেখে আহ কি মুসল্লি তিন তলা পর্যন্ত ভরপুর চার তলা ভরপুর কিন্তু ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন একা নামাজ পড়ে কথা কোন না এটা মনে ইন্ডিয়ার কথা কইতেছে হ্যাঁ এটা বাংলাদেশের কথা কইতেছে না বহু জায়গায় এমন দৃশ্য আমাদের চোখে আসে না নাই অভাব নেই আর এক এলাকায় গেলাম এই সাতপুরে একটা পুকুর পার চার পারে সাইড মসজিদ বুঝছেন না মনে কথা পুষ্কুনের ফার কয়টা সাইড পারে সাইড মসজিদ বানায় তুই আমি জিঙ্গা এত মসজিদ ও হেরার লগে আমরা কথা কই না ঝগড়াও এর লগে যাই না আর কি হুজুর তিনজন মিলে মসজিদ বানাই লেছে তিনজনে বিদেশ থেকে নামাজ পড়বে কেডা মুয়াজ্জিন একা অফার এই হলো আমাদের হালাত আমার ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম আমাদের সমাজে মানুষ মসজিদ নির্মাণ করার জন্য অনেক আগ্রহ দেখায় টাকা পয়সা দান করে আল্লাহর নবী একটা হাদিস বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানাইবে কোন সুবহানাল্লাহ ইচ্ছা করে তারা ফুদেনি আমার ভাইয়ারা যে কথাটা বলতেছিলাম আমাদের দেশের একজন বুজুর্গ আমাদের আকাবির আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ যাকে আমরা শাইখুল হাদিস হিসেবে জানি তিনি এই মসজিদ বানানোর বিষয়ে একটা খুব উপমা দৃষ্টান্ত সুন্দর করে তুলে ধরছে কর্মণি আপনাদের কাছে হ্যাঁ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন বাংলাদেশের মধ্যে মানুষ মসজিদ বানানোর জন্য যত আগ্রহ প্রকাশ করে মাদ্রাসা মক্তব বানানোর জন্য মানুষ এত আগ্রহ প্রকাশ করে না এমন একটা দৃশ্য এমন একটা ঘটনা তিনি তুলে ধরলেন তিনি বলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন কোন কোন ক্ষেত্রে যদি দৃষ্টি করা হয় মসজিদ বানানোর চেয়ে মাদ্রাসা বানানোর সওয়াব বেশি সুবহানাল্লাহ তিনি বলেন ও আমার দুনিয়ার বন্ধুরা শুনো আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন ঘটনা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলেন বাস্তব কথা তার জীবনী থেকে তিনি তার একটা কিতাবের মধ্যে তুলে ধরছেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন সেই পদ্মার পারে আমার বাড়ি এই পদ্মার পারে সম্পর্কে আমার একজন দাদা হয় তিনি মসজিদ বানাইলেন তিনি একটা মক্তব তার সাথে বানাইছেন আমি আজিজুল হক ওই মাদ্রাসার মক্তবের ছাত্র শুধু তাই নয় লালবাগ মাদ্রাসার একজন মুহাদ্দিস আল্লামা মরহুম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাই এই মাদ্রাসার ছাত্র ছিলেন মক্তবের ছাত্র তিনি বললেন কেমন লাভ মাদ্রাসা বানাইলে মসজিদের তুলনায় পদ্মার বাঙ্গুনিতে প্রায় 20 মাইল জমিন পদ্মা নিয়ে গেল সাথে মসজিদ মক্তব চলে গেল উদাও হয়ে গেছে একদিন তিনি বলেন এই যে মসজিদ ভেঙে গেছে যারা মসজিদে রড দিছে সিমেন্ট দিছে টাকা দিছে জায়গা দিছে
তারা সওয়াব পাবে কতদিন এই মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়ে যতদিন কথা কোন ঠিক কিনা পর্দা ভেঙ্গে নিয়ে গেল মসজিদ তাহলে এখন সওয়াব বন্ধ কথা কোন ঠিক না আর আমার দাদা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মাদ্রাসা একটা মক্তব যে বানাইছিল আজ পর্যন্ত এটার সওয়াব বন্ধ হয় নাই কেন ওই মক্তবে পড়ে আমি আজিজুল হক শাইখুল হাদিস হইছি বুখারী শরীফ বাংলায় অনুবাদ করেছি আমার মতন যুগ শ্রেষ্ঠ আলেম এই বাংলাদেশের মধ্যে অনেকে আছেন তার মধ্যে লালবাগের মুহাদ্দিস মরহুম আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহির কথা বললেন এই যে তারা দুনিয়ার মধ্যে থেকে এলেম শিখে মক্তব থেকে দিন শিখে আল্লাহর বান্দা শাইখুল হাদিস হইলেন 63টা বছর পর্যন্ত বুখারীর খাতমত করছে কন্যা সুবহানাল্লাহ তিনি বলেন এই যে হাদিস পড়াচ্ছি আমার ছাত্র দুনিয়ায় থাকবে ওই ছাত্রর আবার ছাত্র দুনিয়ায় থাকবে ওই ছাত্রর ছাত্র দুনিয়ায় থাকবে এমনি ভাবে এলেম একজনের পর একজন একজনের পর একজন শিখবে শিখাইবে শিখবে শিখাইবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার খেদমত জারি থাকবে এলেমের খেদমত জারি থাকবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন দুনিয়ার উম্মতে নারে মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত ইবাদতের আর সওয়াব নেকির রাস্তা বন্ধ হয়ে যায় তিনটা রাস্তা আল্লাহ তাআলা মৃত্যুর পরও আল্লাহ চলমান প্রবাহমান রাখে কোন সুবহানাল্লাহ আমরা মরবনি কথা কই না বলে হুজুর মরতাম কি চাই আপনি যেমন কইছেন জন্য হনে মেরে লইবেন না যার হায়াত যখন শেষ হবে তখনই মরতে হবে মরা আছে না নাই কখন কোন সময় কোন জায়গায় আরে জানেনি জানেন কে একটু মায়া লাগায় বলো না মিয়া জিব্বা লড়ায় বলো জানেন কে আল্লাহ তবে মরা 100% বাঁচা যাবে হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তলিয়া কিষানা সাই রইনের মন মালিকের বলিয়া অতই মালিকের বলিয়া আমাদের সকলের মালিককে হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিষানা সাই রইনের মন মালিকের বলিয়া অতই মালিকের বলিয়া ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি অতই করলে বাহাদুরি ঠিক কিনা ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি অতই করলে বাহাদুরি অতর রেশমি পোশাক সোনার আংটি অতর রেশমি পোশাক সোনার আংটি নেবে স্বজনরা খুলিয়া কিসের আশাই রইলি রে মন মালিকের বলিয়া অতই মালিকের বলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিষানা সাই রইলি রে মন মালিকের বলিয়া আমাদের সকলের মালিককে একটু মায়া লাগায় মহাব্বতের সাথে জিব্বা দিয়া ডাক দাও না আল্লাহ আর সুরে একটু মহাব্বতের সাথে ডাক দাও না আল্লাহ মুমিন জিব্বা দিয়া নারায়ণ আর মিথ্যা বলো এই জিব্বা দিয়া সুদ খাও এই জিব্বা দিয়া গুসকা হারাম খাও গিবত গাও সাকায়াত করো এই জিব্বা দিয়া বিড়ি খাও মদ পান করো বাবা খাও গাঁজা খাও এই জিব্বার যে কত দাম জিব্বা দিয়া জমিন থেকে আল্লাহরে ডাক দিতে দেরি হয়েছে আল্লাহ আসমান থেকে মুসলমানের জন্য সাহায্য পাঠাতে দেরি করে না আমরা তো সেই মুসলমান আমরা তো সেই মুসলমান
আজকে মুসলমান নামাজ পড়ি দোয়া করি কেমন জানি মনে হয় দোয়া কবুল হয় না খলিফা ওমরের জন্য খারাপ লাগতেছে ভাইরা আমার দিলের কান্টা লাগে কথাগুলো শ্রবণ করেন একটা বানাওট কথাও বলি না ওমরের জমানায় একজন মুসলমান সে তার কণ্ঠ খুব চমৎকার গান গায় তার পেশা হলো গান গাওয়া গান গায় গায় টাকা উপার্জন করে সংসার চালায় নিজেও চলে আল্লাহর বান্দা প্রায় 70 বছর পর্যন্ত গান গায় গায় দুনিয়ার জিন্দেগি শেষ করছি যখন বার্ধক্য চলে আসছি কণ্ঠের মধ্যে ভাটা পড়া গেছি আল্লাহর বান্দা আগের মতন কণ্ঠ নাই গান গাইতে পারে না কেউ তাকে দাওয়াতও দেয় না টাকা উপার্জন নাই সংসারে চলে না খাবার নাই খোদার যন্ত্রণা পাহাড়ের চূড়ায় তার বাড়ি আল্লাহর বান্দা বড় দুর্বল হয়ে গেছি অনেক অসুস্থ হয়ে গেছে এবার বিছানায় শুয়ে শুয়ে কান্না করে আসমানের মালিককে বলে ওরা দয়ার মালিক আমার যখন যৌবনের শক্তি ছিল কণ্ঠ ভালো ছিল মানুষ আমারে টাকা দিয়ে গান গাওয়ার জন্য দাওয়াত করত আমার কত সম্মান কত ইজ্জত কত সম্পদ ছিল আমার আজকে বার্ধক্যতার কারণে আমার কণ্ঠের মধ্যে ভাটা পড়া গেছে এখন কেউ দাওয়াত দেয় না আমার টাকাও দেয় না আমার ঘরে খাবার নাই কে খাবারের জন্য উসখবর নাই না ও আল্লাহ আমি জানি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে গেলে কণ্ঠের প্রয়োজন কিন্তু তুমি আসমানের মালিককে ডাক দিলে কণ্ঠর প্রয়োজন হয় না কথা কোন ঠিক কিনা আল্লাহর বান্দা 70 বছরের বৃদ্ধ মানুষ রাতের গভীরে তার ঘর থেকে বাহির হয়া জান্নাতুল বাকির দিকে রওনা হইছে এমন একটা সময় সমস্ত আরবের দোকান পাট বাড়ি গাড়ি সব বন্ধ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আরাম করতেছিলেন এমন গভীর রাতে নিজের গান গাওয়ার একতারা নিয়া জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় আসমানের দিকে তাকায়া দুইটা হাত বাড়ায় ডাক দিছে ইয়া আল্লাহ একটু ডাক দেন না ইয়া আল্লাহ সবাই মহাব্বত দুইটা হাতকে উঠায় ডাক দিতে পারবেন ইয়া আল্লাহ চোখ দুইটা বন্ধ করিয়া দুইটা ফুটা চোখের পানি ছাড়ার চেষ্টা করে একটু মায়া লাগায় ডাক দেন ইয়া আল্লাহ খালি হাতে আসিয়াছি মাওলা দরবার তোমার গুণ ছাড়া কোনো কিছু নাই যে আমার আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে মাফ করে দেন দুইটা ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করো আমল নামায় গুণা আছে না নাই চোখ দুইটা বন্ধ করে বাবা যার দাড়ি পাকছে লজ্জা নাই দুনিয়ার মধ্যে প্রকাশ্যে গুনাহ করতে লজ্জা হয় কিন্তু আল্লাহ আমাদের সকলের গুনার খবর জানে কি জানে না গুনার জন্য মাপ চাই কি চাই না দুইটা ফোঁটা চোখের পানি ছাড়লে গুনা সহজ মাপ হয়ে যাবে বলেন আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না দেখবেন না আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দাও ও গো মাওলা রব্বানা মাফ করে দাও ও গো মাওলা রব্বানা আল্লাহর বান্দা চোখের পানি সেরে সেরে কান্দা আল্লাহরে কয় আল্লাহ
70 বছর পর্যন্ত তোমার ডাকি দাস গান গায় গায় আমল নামার মধ্যে গুনাহ জমাইছি রে মাওলা দিনের বেলায় তোমাকে ডাকার জন্য মসজিদে নববীতে পর্যন্ত আসি না ওমরের ভয়ে আল্লাহ দুনিয়ার কেউ আমার ডাক শুনে না তুমি তো শুনো তোমার কাছে জীবনের শেষবারের মতন তওবা করতেছি আর জীবনই গান গাই বলা খোদার যন্ত্রণায় আল্লাহ দুর্বল হয়ে গেছি 70 বছরের বৃদ্ধ মানুষটা ফুপড়ায় ফুপড়ায় কান্না করে আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মানা যায় বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা হযরত ওমরের অন্তরে ইলহাম করে জানায় দে ওমর আমার একজন বান্দা বড় দুর্বল তার খোদার যন্ত্রণায় কষ্ট হচ্ছে যা জান্নাতুল বাকির মধ্যে গিয়া আমার বান্দারে তার জরুরত মিটায় দাও হযরত ওমর মসজিদে নববী থেকে বাহির হয়ে এমন ভাবে দৌড়ায় জুতা পর্যন্ত পরিধান করে নাই কে এমন ব্যক্তি যার জন্য আল্লাহ তাআলা ওমরের অন্তরে ইলহাম করে ওমরকে জানায় তার খাবারের জোগাড় করার জন্য রিজিকের ব্যবস্থা করার জন্য ওমরকে দেখিয়া 70 বছরের বৃদ্ধ মানুষটা তার ভয় শুরু হয়ে গেছে কম্পন শুরু হয়ে গেছে ডাক দিয়া বলে ওমর দিনের বেলায় তোমার ভয় আমি মদিনায় আসি না আমি যে রাত্রের গভীরে এই জান্নাতুল বাকির মধ্যে আসছি এই খবরটা তোমারে কে জানায়া দিছে এই কথা বইলা ওই বৃদ্ধ মানুষটা আত্মরক্ষার জন্য পলায়ন করার জন্য চেষ্টা করে হযরত ওমর ডাক দিয়া বলে বৃদ্ধ দাঁড়াও যে মালিকের কাছে তুমি রিজিকের সন্ধানে রাতের আধারে আয়েশা দোয়া করতেছো কান্না করো ওই আসমানের মালিক আমি ওমরকে পাঠাইছে তোমার রিজিকের ব্যবস্থা করার জন্য জবান খুলে বলেন না আল্লাহু আকবার 70 বছরের বৃদ্ধ মানুষটা এবার জীবনের শক্তি প্রয়োগ করে ডাক দিয়ে আল্লাহ 70 বছর পর্যন্ত আমি না ফরমান আমি কত বড় নিমুখ খারাপ আমার মতো নিমুখ খারাপ আর পৃথিবীর মধ্যে কেউ নাই গুনাহ কইরা কইরা আমল নামাটা ভারী করছি রে মালিক 70 বছরের গুনাহ আমল নামাই নিয়া তোমার ডাক দিছি তুমি আমার ফিরাও নাই আল্লাহ জীবনের শেষবারের মতো আরেকটা আরজি তোমার কাছে বলি যেহেতু আমার ডাকটা তুমি কবুল করছো দুনিয়ার খাবার খাইতে চাই না দুনিয়ার রিজিক চাই না আল্লাহ সত্যি যদি তোমার বান্দাকে রিজিক খাবারের ব্যবস্থা করে দাও আগে গুনাহগুলি মাফ করিয়া দাও আর জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও কোন সুবহানাল্লাহ আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল লোকটা জান্নাত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এরে টঙ্গি এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবা সবাই বলেন না ওই আল্লাহ এখন আছে না নাই আর জোরে আওয়াজ করে বলেন আমাদের রব কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে ধন দৌলতের মালিক কে আমাদের আমল নামা থেকে গুনাহ মাফ করার মালিক কে যুবক মনে করতেছো আব্বার মতন আব্বা হইয়া মরবি একটা সেকেন্ডের কোনো ভরসা নাই বাবার দাবি বিল্ডিং এর মধ্যে দামি মোবাইল দিয়ে কানের মধ্যে হেডফোন লাগে ঘুমাও ফজরের নামাজের আজান তোমার কানে যায় না বান্দা ভাবতেছো আগামীকাল সকালবেলা তুমি চাকরিতে যাইবা নির্বাচনী প্রচারণায় যাইবা ভোট কালেকশন করতে যাইবা ঘুম থেকে জাগলে সকাল না জাগলে পরকাল কথা কোন ঠিক কিনা কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা এমন তো হতে পারে বান্দা
জোহরের পর জানাজা কেমন করে ঘুমাও যুবক ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরের পর জানাজা ঠিক কি না যারা কল তাহলে বান্দা আমল নামে গুনাহ নিয়ে মরতে চায় না রাজি আছেন ইনশাআল্লাহ কিছু নেকি কইরা যামু কিছু নেকির রাস্তা তৈরি কইরা যামু এক নাম্বার রাস্তা হলো আল্লাহর রাসূল বলেন মানুষ মরে যাওয়ার পর তিনটা আমল যদি কইরা যায় এটার স্বাদ এটার ফল এটার লাভ কবরে পাইবে হাসরে পাইবে মিজানও পাইবে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের কথা সবাই বলেন সত্য না মিথ্যা ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সাদাকা বলা হয় যার অর্থ হলো দান খায়রাত করা দান করা সদকা দুই ধরনের হয় একটা হলো সাধারণ দান আর একটা হলো জারিয়া যেটা জারি থাকে বন্ধ হয় না শুরু হইছে তো শেষ নাই কন্যা সুবহানাল্লাহ মইরা গেলে কবরে গেলেও পাইমু মইরা গেলে আলমে বর্জকের জগতে গেলেও পেয়ে যামু জোর কন্যা সুবহানাল্লাহ এক নাম্বার হলো সদকে জারিয়া এমন একটা কাজ যে কাজটা করলে মইরা গেলেও লাভ পাওয়া যায় সওয়াব পাওয়া যায় নেকি পাওয়া যায় বাবা আপনাদের পায়ে দুইটা হাত রেখে বলে কি ডান বামে তাকায়েন না উঠাউটি কইরেন না পাঁচটা টাকা দিতে পারবেন না এখানে বৈশা বৈশা আমিন বইলা বইলা দোয়া করেন আপনাদের চতুর্দিক দিয়ে ফেরেশতারা আপনাদের সাথে আমিন বলবে আল্লাহর কসম বিড়িখুর মদকুর সুদকুর হারাম করের দোয়া আমিন কবুল না হইলেও ফেরেশতার দোয়া মিস হয় না কথা কোন ঠিক কিনা তাহলে এই দোয়ার মজলিসে বৈশা আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুমের সাথে দোয়া কইরা বিদায় হইবেন রাজি আছেন ইনশাআল্লাহ একটু হাত জায়গায় কি ওয়াদা করতে পারবেন নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন শক্তি